মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তো লক্ষ্মী পুজো, তো সবার বাড়িতেই কম বেশি পুজো হয়। আমাদের দুই বাড়িতেই পুজো হচ্ছে। এই বাড়িতে পুজো অলরেডি শুরু হয়ে গেছে, এখনও নিচে যেতে পারিনি। রিয়ানশিকে রেডি করেছে, আমি রেডি হয়েছি, শুভাশিষও রেডি হয়ে গেছে। তো এই বাড়ির পুজোটা দেখে নিয়ে রওনা করব, কারণ ওই বাড়িতে পুজো হচ্ছে, ওই বাড়িতেও যাবো। রিয়ানশি তো একদমই ঘুমিয়ে পড়েছে, জামাটা তো দেখাতে পাচ্ছি না, এটা একটা নতুন র্যাপার, নতুন র্যাপারেই র্যাপ করেছি, কারণ আগের ওই র্যাপারটা ছোট হয়ে গেছে, তাই জন্য নতুন র্যাপারটাই আগে দেখে নিচ্ছি, জামাটা পরে দেখবো। চলো যাওয়া যাক। পদ্ম সুন্দরী ভূত নামেশ্বরী নিত্য মাতা সদ্গতা শোভা বিষ্ণুপত্নী মহাদেবী ক্ষীরোদতনায়া রমা অনন্ত কলভা চ ভুল্লীলা চ সুখপ্রদ রুক্মিণী চ তথা সীতা মা বৈ বেদবতী শোভা সতী সরস্বতী গৈরী শান্তি সাহা সাধা ধৃতি নারায়ণী বরারোহ বিষ্ণু বিদ্যাদায়িনী এতানি পুণ্যমানি প্রাপ্তরুথা জপ পঠেত মহাশ্রিয় মা ব্রতে ধনধান্য ক্লস্ম ওং শ্রীং লক্ষ্মী দেবী ভর। বাড়ির পুজো তো কমপ্লিট, তো প্রসাদও খেয়ে নিয়েছি, এবার রওনা করছি ওই বাড়ি যাবো। আমি চলে এসেছি বাড়ির কাছে, এবার বাড়িতে নিয়ে সবার খুব সমস্যা, এক দিদে ছাড়তে ইচ্ছা করে না, আর এক ঠাকুমার তো যেতে দিতে ইচ্ছা করে না। হ্যাঁ, আমরা বেরিয়ে যাচ্ছি, লেটস গো। পথে রাস্তাটা খুব সুন্দর, ঠাকুর পরে মানে বাড়িটার পথে ঠিক না, তা হলেও মানে ওই দিক দিয়ে ঘুরে আসলাম ঠাকুরটা দেখার জন্যই, খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা, তো চলো দেখি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।